আলু দিন, এক ফালি মিষ্টি কুমড়ো দিন, এক বান্ডেল ধনে পাতা দিন। কত করে দিচ্ছেন টক? হ্যাঁ, তোমার বয়স তো খুব কম, আমার শ্বশুরকে দাদু বলো। কার? ও, তো তুমি আমার শ্বশুরকে দাদু বলো? ও বাবা, তুমি তো একবারে একদম অল্প বয়স তোমার। আচ্ছা দাঁড়ান, দাদু নেই, দাদু বাইরে বেরিয়ে গেছে। আপনি হচ্ছেন আমার শ্বশুরের নাতি না? ও, আমার বর হচ্ছে আপনার কাকা। বাহ, ভেরি গুড, খুব ভালো। আর কি আছে? বেগুন লাগবে না, মূলো লাগবে না, টমেটো লাগবে। টমেটো দিন 250, এক মুঠের দাম 10 টাকা। বাবা, ছোট ছোট সাইজটা কত করে দাদা? হ্যাঁ, 40 টাকা করে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আগে সবজিটা নিয়ে নি। আচ্ছা, আর কি জানো? আমি দুটো নেবো, আপনি 4টে দিবেন? 10 টাকা কমই দিয়ে দিলাম, নেন তাও, নেন দাদা, তাও নেন না, দিচ্ছি আবার দুধ দেন, ভালো দুধ নেন। আরে বুঝি তো, না তাই বলে, আরে লাগবে না তো, এত তো যাও আর কি। 10 টাকা দাম কম দিয়ে দিছি আপনি, তাও আমি ভাই আলগাম, আমি যে তুমি হাতা গেল যাই, বুঝতে বুঝতে ভালো লাগে না, এই মাঝে টাকা লেগে গেছে। 115 কত? 115। আর কি কাঁচা লঙ্কা লাগবে? না, কাঁচা লঙ্কা আছে 115। দেখেন দেখি, এ লোকটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি দুটো জায়গা নিচ্ছি বলে 4টে দেন। ঠিক বুঝলাম, কন্ট্রাক্ট নিয়ে কত করেন? আচ্ছা, মালির কাজ হিসেবে কোথায় বাড়ি আপনার? চয়নপাড়া। ও, এখানে? আচ্ছা, ফোন নাম্বার আছে? তাহলে কেমন করে হবে? মিষ্টি হলেই জানো, আমার মেয়েটাকে দেবো খেটে এক্ষুনি। সব বন্ধুরা, বিং লাইফ ঝিনুকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠে আজকে ব্লগ শুরু করিনি, আজকে আমি মোটামুটি বেলা সূর্য টাকের উপর উঠে যাওয়ার পরে আজকে আমার দিন শুরু হচ্ছে। এই যে ভদ্রলোক এক্ষুনি সবজি নিলাম, ইনি একটু বেলার দিকেই আসেন। তো আজকে রান্নাবান্না মিনামাসি করে রেখে চলে গেছে, শরীরটা আমার ঠিক ছিল না, সেজন্য সকালবেলা উঠে সেরকম কিছুই করিনি, জলখাবারটুকু শুধু বানিয়েছি, সবাই খেয়েছি, তারপরে মিনামাসিকে জলখাবারের মানে রান্নার দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। তো সকালে আজকে সূর্যকে আমরা এত হ্যাঁটা করেছি যে সূর্য আজকে সকাল থেকে সেরকম তেজ দেখায়নি। অন্য দিন হলে বা শরীরটা চাঙ্গা থাকলে যেটা করতাম, আমি একটু বাজার যেতাম, মাংস কিনে আনতাম, কিন্তু আজকে একটুখানি মনে হলো যে না, একটু বিশ্রাম নিই, কারণ বেশি বাড়াবাড়ি করাটা ঠিক না। সে এসে এখন দীর্ঘ নিঃশ্বাস ফেরিতেছি আমার সরস্বতী জবাটাকে দেখে, যে বাবা তুই কবে ফুল দিবি? একটা নাকি ফুল হয়েছিল, সেটা নাকি ঠিক সাদা ফুল না, কিন্তু আমার নিজের চোখে আমি সেটা দেখিনি, কিন্তু সরস্বতী জবার অন্যান্য বাড়িতে যেরকম গরম দেখি, এই গরমটা কিন্তু মানে এটাকে অবশ্য অনেকে চন্দন জবাও বলছেন, কিন্তু যাই হোক চন্দন জবাই যদি আমি বলি, তো সেই জবার গরমটা যেরকম হয়, এই গাছের গরম, এটা কিন্তু একদম সেরকমই হচ্ছে। কিন্তু আলপনা দিনা কি বলছে এটা ঝুমকো জবা, কিন্তু আমার যেন গরম দেখে মনে হচ্ছে যে না, এটা সরস্বতী জবাই। তো কবে যেটা একটা ফুল দেবে, কবে যে আমার একটু চক্ষুভঞ্জন হবে জানি না, এতদিনে কিন্তু ফুল হওয়া উচিত। খালি বলা মাত্র রোদ বেরোলো। আমার বর আর আমার শ্বশুরমশাই গেছেন হচ্ছে একটু বাইরে কাজে, তো এদিকে আমাদের ওপরের রান্নাবান্না শেষ, নিজের রান্নাবান্নাও প্রায় সমাপ্ত হওয়ার পথে। আলপনা দি আজকে কী রান্না করছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই বয়সে আমরা হাসমাস হাসমাস করছি, উনি এই বয়সে কিনে আনছেন এই না কত। হ্যাঁ, আবার দাদার সাথে গেল, একটু বাইরে গেছে, আমার এনার্জি বটে। আমাদের সূর্যি মামা এবার যদি একটু কাঁদেন তাহলে একটু রক্ষা পাই আমরা আর কি,
সবাই মিলে সূর্যকে আমরা এত হ্যাটা করেছি, হ্যাঁ এত গরম, এত গরম লজ্জা করে না, এই হ্যাঁ না আর পাচ্ছি না। একজন তো আমার ফেসবুকে দেখছি এটাও লিখেছে যে সূর্য তুই মর, সূর্য যদি হঠাৎ করে মরে যায় তাহলে যে আমরা সবাই মরবো তার কোনো ঠিক নেই। আসলে উত্তরবঙ্গে লোকেদের না এত গরম, মানে কি বিভৎস গরম, আর তেমন বাতাসে জলীয় বাষ্প অল্প, ওদের কি ফিলিং গরম নিয়ে সেটাই। আমাদের এখানে জলীয় বাষ্পটা সাংঘাতিক বেশি, যার ফলে কষ্টটাও হয় খুব বেশি, দিন হাঁটাতেও তাই, আর দিন হাঁটার গরমটা অদ্ভুত আলপনা দিয়ে শরীরটাই জ্বলে যাচ্ছে। রোদ রোদে হাত পড়লে কিরকম একটা অদ্ভুত জ্বালা করার, মানে এখানে অনেক বেশি গরম, দিন হাঁটাতে অনেক বেশি গরম। তো যাই হোক, এখন ওই এত হ্যাঁটা শুনে আমাদের সূর্যি মামা এবার একটু লজ্জা পেয়েছেন, সকালবেলা উঠে আলপনা দিন কত জানে বাবা, দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে তাই জন্য উত্তরবঙ্গে শিলিগুড়িতে আকাশে একেবারে মেঘ। তাই উঠে সূর্যি মামা সে একটু মেঘকে ডেকে বলেছে আমার মুখটা একটু ঢেকে দে, তো এরা আমাকে খুব হ্যাঁটা করছে, তাই জন্য সকাল থেকে একটু আকাশের মুখটা ভার, কিন্তু গরম তো যেমন কে তেমনই রয়েছে। হ্যাঁ রোদের তাপটা নেই, ঝাঁজা পোড়া রোগটা নেই। একটু আগে যে মুসম্বিগুলো কিনলাম সেগুলোই কাটতে বসেছি, বাবা গো মিষ্টি বলে বিক্রি করে কী টক কী টক। আর এদিকে আমার বর এসেছে হচ্ছে আমাকে কিছু কিছু জিনিস বোঝাতে, আর আমি এক টুকরো মুখে দিয়ে তখন আমার একেবারে টাকে একেবারে ঝাঁঝা করছে এত টক। তো মেয়েটাকে কী করে দেবো সেটাই ভাবছি, তারপরে যেটা করলাম যে একটু টক হলেও খাওয়া উচিত, সেজন্য একটু চিনি আর একটু বিট লবণ মিশিয়ে দিলাম, যা হোক খেয়ে নিয়েছে। আর ওই আমপান্না, মানে ওটাকে আমপান্না না বলে আনার পান্না বলাই ভালো, তো এটাই একটু গুলে দিলাম, তো যা হোক খেয়ে নিল। আমি ভেবেছিলাম খেতেই বোধহয় পারবে না, তো না যা হোক খেয়ে নিল। অনেকেই আমাকে বলেন যে দিদি তুমি টুকুরকে যখন ফল কেটে দেবে নিজেও একটু খাবে, এই কমেন্টগুলো না সত্যি খুব ফিল হয়, ভালো লাগে যে আপনারা আমার জন্য এত কিছু কেয়ার করেন, এত ভালোবাসেন আমাকে। আজকে আমাদের আহার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ডিম কারি, এই দুটো আলপনা দিন নিচ থেকে দিয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা, এটা একটু কমই করেছি টুপুর খেতে চায় না। আচ্ছা এটা হচ্ছে মিক্সড ডাল, ভালো হয়েছে, আর এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি মুগ ডাল দিয়ে। সে তো অতগুলো চিংড়ি নেওয়া হয়েছে, এত মালাইকারি না হলে হবে, দেখে যা গন্ধ বেরিয়েছে না সেই সুন্দর। সব রান্নাই খুব অল্প অল্প, কারণ রাত্রেবেলাটাতে আমরা খুবই কম খাচ্ছি, কারণ পেট টেট খারাপ হলে না এই গরমে ভীষণ চাপ, যা একটু খাওয়া দাওয়া সব দুপুরবেলাতেই হচ্ছে। আমিও এবার চান করে নিই, তারপরে খেয়ে নিই, তারপর আসছি আপনাদের সামনে। চিংড়ি মাছটা অসাধারণ খেতে হয়েছিল, কিন্তু চিংড়ি মাছটা শুরুতে হবে না ঠিক হয়েছিল, আলপনা দিন মানে আলপনা দিন আমার শ্বশুরমশাই বলে গেছিলো ডিম করতে, আমার বর ওই বাইরে গিয়েছিলো না, তারপর ফেরত এসে খুব রাগারাগি করেছে যে অতগুলো চিংড়ি মাছ কেনা হলো তাহলে কিসের জন্য। সব করছি, সব ঠিক আছে, অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই না মনটাকে ভালো রাখতে পারছি না, সেই ঘুরিয়ে ফিরিয়ে মনটা আমার খারাপ হয়েই যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেলো, আমি শিলিগুড়িতে বসে আছি। আবার ওই যে আমার শাশুড়িমার কাজের আগে একবার আমি বলছিলাম না যে আমার শ্বশুরমশাই ডাক্তারের কাছে যাবেন কলকাতাতে ফলো আপ করতে, তো তারপরে বাচ্চারিকে চাপে মানে তার টেনশন এমন শুরু হলো, এমন অদ্ভুত, তিনি আর গেলেন না, সেটা আবার একবার একটু যাওয়ার ব্যাপারটা আবার আমার হাজব্যান্ড একটু উদ্যোগ করছে আর কি, যে নিয়ে যেতে হবে, কবে যে সেটা যাওয়া হয় তার কোনো ঠিক নেই। আর আমি দিনহাটায় যাবো না, এই যে যদি তখন হয়ে যেত তাহলে হয়তো বা হয়ে যেত, কিন্তু এখন আর আমার ঠিক আছে, কিন্তু খুব খারাপ লাগছে, বারবারে মনে হচ্ছে যে মামা করছে মনটা আসলে এই আর কি, মনে হচ্ছে শিলিগুড়ি বাড়িতে যদি মাকে মা যদি থাকতেন তাহলে ভালো হতো এটাই। যাই হোক আজকে আমার ব্লগটায় সাংসারিক মানে সাংসারিকের সমস্ত কাজকর্মই করেছি, আবার বড্ড এখন এই বিকেলের দিকটায় মানে সূর্য পশ্চিমের দিকে ঢলছে এরকম সময়টা আবার রোদটা সাংঘাতিক, এইদিকে কোনো মেঘ নেই, আমার সাংসারিক কাজকর্ম একটু বেশি দেখাই ব্লগে, সে ব্লগটা আবার আমার বরের অতটা পছন্দ হয় না। হ্যাঁ এইগুলো আবার কি দেখাচ্ছ হেনা তেনা, কিন্তু যেদিন আমি ঘরের থেকে বেরোই না সেদিন সেটা না হলে আর দেখাবই বাকি তাই না, কিন্তু আমার বর একদম ওই ব্লগ মানে ওই ধরনের ব্লগ আর কি খুব একটা যে পছন্দ করেন তা না, তো যার ফলে তো আজকে করেছি কিন্তু সবই দেখিয়েছি কম, যেহেতু আগের দিনের ব্লগটায় বেশিরভাগটাই ঘরেই ছিলাম, ঘরের কাজকর্মই করেছি সেগুলোই দেখিয়েছি, কিন্তু করতে তো সবই হয়েছে। আর তাছাড়া এটাও ঠিক যে আমি টানাই মানে ইউটিউবে কাজ করে যাচ্ছি,
আমারও মাঝে মাঝে একটু বিশ্রাম প্রয়োজন হয়। তো সারাদিনটা বিশ্রামের দরকার নেই, মাঝে মাঝে একটুখানি খেপে খেপে, যেমন আজকে ব্লগটা শুরু হয়েছে অনেকটাই বেলা এই আর কি। তবে অনেকেই বলেন যে ঝিনুক, হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে শুনতে যে ঝিনুক মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে বাসা সবগুলো, তারা আমাকে ভালোবেসেই বলেন। কিন্তু কী জানেন তো, আমার জীবনই তো আমার কন্টেন্ট, কিন্তু জীবন তো আটকে নেই, যাই হোক না কেন জীবন তো আটকে নেই, সুতরাং ব্লগ হয়েই যায় আর কি। আর আমার ব্লগ করতে যেহেতু খুব ভালো লাগে, সেহেতু ব্লগিং না করলে সারাদিন কীরকম যেন মনে হয় কিছুই করলাম না, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায় হয়তো বা, সেটা তখনই যখন একেবারেই হাতান্তরে পড়ি, একেবারেই শরীর চলে না, বা এমন কিছু একটা হয় যাতে ব্লগিং সম্ভবই নয়, সেরকম একটা দিন ব্লগ হয় না, বা কিছু কিছু দিন এরকম থাকে যেদিনটা ব্লগিং না করলেই ভালো, না করাই উচিত, কিছু কিছু দিন এরকম হয়। তো সেই সবগুলো দিন ছাড়া এমনি সাধারণ দিনে একটু শরীর খারাপ, বা একটু শরীর খারাপ ঠিক না, আমার আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ক্লান্তি, আমার সবসময় একটু ঘুম ঘুম পাচ্ছে। তো আজকে একটু উঠেছি বেলায়, এখন যেমন ভাতটা খেয়েছি, এখন চুলটুল সব শুকিয়ে গেছে, এখন একটু শোবো, তারপর সন্ধেবেলায় উঠে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে একটা ঘটনা হয়েছে, বেরোনোর কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু অবস্থা বেরোতে হচ্ছে। সেটা হচ্ছে টুকুরের একটা ওই এলেবেলে টেলে টাইপ একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, তাতে করে একটা রিল আজকে ধরুন ঘন্টাখানেক আগে পোস্ট করেছিল, সেটা হঠাৎ করে অনেকটা ভিউ হয়ে গেছে, তার প্রায় 19,000 মতো ভিউ হয়ে গেছে। তো সে প্রথমে খুব আনন্দ করে এসে মানে সাংঘাতিক এক্সাইটেড হয়ে, মা মা আমার একটা রিল ভিউ রিল প্রচুর ভিউ হয়েছে। তা আমি খুব একটা আগ্রহ দেখাইনি, আগ্রহ দেখায় একেবারেই নিষ্ক্রিয় হচ্ছিলাম, ও আচ্ছা। তো তারপরে সে আমার কাছ থেকে ওরা পাত্তা না পেয়ে নাচতে নাচতে বাবার কাছে গেছে, বাবাও ঠিক ওই ওরকমই বলেছে আর কি, মানে ওই রকমই একদম হুবহু ওই রকমই একটা রিয়াকশান দিয়েছে। তারপরে তার হয়েছে প্রচণ্ড অভিমান, প্রচণ্ড অভিমান। তারপরে আমরা দুজনেই ভেবে দেখলাম যে সত্যি তো বাচ্চাটা একটা ছোটোখাটো কিছু অ্যাচিভ করেছে, আসলে ব্যাপারটা বোঝাতে হবে, এইভাবে হবে না, এখন এই উত্তেজনার মুহূর্তটা একটু কেটে যাক, তারপরে বোঝাতে হবে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার মতো বয়স এখনও হয়নি, আর সোশ্যাল মিডিয়ায় ঢোকার মতো বয়সও এখনও তার হয়নি। ওই বন্ধুরা অনেকেই, প্রায় প্রত্যেকেরই একটা করে সোশ্যাল মিডিয়ায় ওই ইনস্টাগ্রামে একটা করে অ্যাকাউন্ট আছে, সব বিদঘুটে বিদঘুটে নামে, ও একখানা খুলেছে, আমাদের জানিয়েই খুলেছে, জীবনে প্রথম একটা রিল পোস্ট করেছে। আর যাই হোক, একদিক থেকে যে সত্যি ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, যে ওকে এটাই বোঝানোর যে একটা বড় মেলা, আমি তুমি বাবা গেছি, অগুন্তি অপরিচিত মানুষের ভিড়, তোমাকে কি আমরা হাত ছেড়ে দিয়ে একা ওখানে রেখে দিয়ে আসতে পারি? সেটা যদি না পারি তাহলে সোশ্যাল মিডিয়ার ভিড়ে কারা তোমাকে দেখছে, তুমি কাদের সাথে মানে কি হচ্ছে, তুমি কাউকে চেনো না, সবার সাথে কমিউনিকেট করার মতো বয়সও তোমার হয়নি, আর এই সময়টা এইগুলো করবার বয়স নয় সত্যি কথা। তবে এটা ঠিক, গড্ডালিকা প্রবাহ এখন এরকমই চলছে সব ইনস্টাগ্রামে, সব ইনস্টাগ্রাম কেন বিভিন্ন রকম, এই যে ফেসবুক টেসবুক খুললে আজকাল দেখি ওই 11-12 সব মেয়েগুলো সব কি অসভ্য অসভ্য সমস্ত, তাদের ওই মিম ফিম সবগুলো বানায়, বাবা রে বাবা। তো যাই হোক, তারা বানাচ্ছে সেটা তাদের মতো, আসলে সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করবার জন্য একটু ম্যাচিউরিটি লাগে, সেটাও নেই। আর ওর বাবাও কি এটা বলেছে যে মা একটু গঠনমূলক কিছু করো, তাতে করে ভালো হবে ব্যাপারটা, এটা কিন্তু মানে ইয়ে মানে কি বলবো, ধ্বংসমূলক কিছু না, সাধারণই, কিন্তু এমন কিছু না যার ফলে ওই ইনস্টাগ্রামে ওর কি অ্যাকাউন্টে আছে, ও কী নামে আছে আছে সব কিছুই বলছি না, সেসব সময় হয়নি, কিন্তু হ্যাঁ মনটা খারাপ হয়েছে। সেই জন্য যাই হোক, একটু বাইরে খেলে টুক করে একটু ঘুরেও আনি, এখানে ছোট্ট করে গল্প বলে রেস্টুরেন্ট হয়েছে, চট করে একটু সামান্য কিছু খাইয়ে দাইও আনি, আর কেক করে দাও কেক করে দাও অনেকদিন থেকে বলছে, কিন্তু কেক করে দেবো, যে ইনগ্রিডিয়েন্ট প্রায় অনেক কিছুই নেই, চকলেট কেক ছাড়া খেতে ভালোবাসে না, একটু কোকো পাউডার নেবো, একটুখানি ভ্যানিলা এসেন্সটা একেবারেই শেষ হয়ে গেছে, সেগুলো সব নেবো, ভিমবারটা ফুরিয়ে গেছে, সেসবও নেবো, সব মিলিয়ে মিশিয়ে একটুখানি ঘুরে আসি বাইরে থেকে এই আর কি। তো মানে এখনও কিন্তু ওকে এই যে আপনাদের যেটা বললাম যে বোঝানোর অবস্থাটা, সেটা কিন্তু এখনও আসেনি, মনটা খুবই খারাপ, মনটা ভারী, ওটা একটু হালকা করে আসি, তারপরে ঠান্ডা হয়ে এক খেপে খেপে আমি ওর বাবা দুজন মিলে আলাদা আলাদা করে বোঝাবো এই। তো চলুন তাহলে একটু বেরোনো যাক। ওকে বলা হচ্ছে যে সেলিব্রেট করতে যাচ্ছি, কিন্তু আসলে সেটা নয়, বয়স সন্ধির বাচ্চা হ্যান্ডেল করা মানে ওই মাদারিদের খেলার মতো আর কি, এইভাবে করে দড়ির উপরে লাঠি নিয়ে ব্যালেন্স করে চলা। আর একজন ভদ্রলোক, তিনি একদম সারাক্ষণ মানে আদুল গায়ে আছেন আর কি, আদুল গায়ে আছেন, আর তিনি কিন্তু ব্লগের শেষে আমাকে বলবেন, আমাকে তো সারাদিনে তুমি দেখালেই না, তিনি না হয় মুখটা নাই বা দেখালেন, গলাটা তো একটু শোনাতে পারেন, তার বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর, বজ্র বাজে কথা বলো না, তুমি জামা কাপড় পরে এসো বরং, মানে তুমি এখন পড়াশোনা করছো, শুধু তোমার মুক্তি ধরবো, তোমায় কনিষ্ঠ করবো না, শুধু তোমার, আমি রাত্রেবেলা তো আমি তো কথা বলবো, আমাকে কথা বলো, আমি কথা বলবো, আমি নিজে থেকেই কথা বলবো, নিজে থেকেই কথা বলবো, আর একটু হলেই দেখিয়ে দেওয়া যায় একটু একটু।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখাচ্ছি না দেখাচ্ছি না দেখাচ্ছি না, আমার মুন্ডু দিয়ে দেখা পড়ে গেছে। বলে এত গরম, ওদের কত ভালো না, ওরা কি সুন্দর কালিগায়ে থাকতে পারে। গাছের পাতা নড়ছে না, আমরা নড়ছি তাই গাল মনে হচ্ছে গাছের পাতা নড়ছে। এই যে দেখুন, একটা গাছের পাতা নড়ছে না, এত দম চাপা গুমোট গরম। বাপরে বাপ, এখনই একটুখানি এসেছি বাড়ি থেকে। এই যে ফিফ জিওর ক্লাব, যেখানে আমার শাশুড়িমার খাওয়া দাওয়ার ইয়েটা হয়েছিল, ফিফ জিও স্পোর্টিং ক্লাব, মনে হচ্ছে আবার ঘুরে বাড়ি চলে যাই। এত গরম এত গরম, আর তুলনামূলকভাবে লোকজনও কম, অনেক কম রাস্তা দিয়ে। এখন কিন্তু জাস্ট 7:45 মতো বাজে, এত কম লোক হওয়ার কথা না এই সময়টাই রাস্তায়। লোকজন পারতপক্ষে কম বেরোচ্ছে, মানে নিতান্ত দরকার ছাড়া মানুষ বেরোচ্ছেন, এই হলো কথা। বাবা খু, এই যে আমার টেরে বেরিটা একটু তাকাতো, চলো টেরে বেরিয়ে। আমার মনটা কি ভালো নেই না? আচ্ছা চলো চলো চলো, শোনো বাবা চলো। কোটমোড়ে তো আমাদের অটো থেকে উঠতে নামতে হয়, তো এই ঠিক কোটমোড়েই গল্প নামে একটা রেস্টুরেন্ট হয়েছে। একজনের কাছে শুনছিলাম রেস্টুরেন্টটা নাকি বেশ ভালো, তো সেদিন ভেবেছিলাম গেলেই হয়, আজকে হঠাৎ করে এই পরিকল্পনা হলো। তো বাঘা যতীন পার্ক পেরোচ্ছি, বাঘা যতীন পার্কের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট হয়েছে স্পাইসি গসিপ। বেশ অনেক দিন হলো এই নামটার জন্যই এই রেস্টুরেন্টে আমার ঢুকতে ইচ্ছা করে না, তো কারণ গসিপ করার থেকে চলুন গিয়ে গল্প করি, সেই বরং ভালো। তবে এই গসিপ রেস্টুরেন্টটাও ভালো শুনেছি, ঢোকা হয়নি আর কি। এই জায়গায় অপশন যখন অনেক, তখন ওই আর কি গসিপ না করে আমার মনে হয় গল্প করাই ভালো, আবারও একই কথা পুনরাবৃত্তি। তো যাই হোক, ঢুকলাম, পরিবেশ খুব সুন্দর, বড় বড় চারটে টেবিল, মানে বেশ ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো কাঠের টেবিল চেয়ার। ব্যাপারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একটা সাবেকি ব্যাপার রয়েছে। আমরা যে জায়গাটায় বসেছি তার পেছনে খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, আমার খুব পছন্দ হয়েছে সব মিলিয়ে মিশে। রেস্টুরাঁ একটু এক্সপেন্সিভ তুলনায় ওই আমাদের যে হাতিমোড়ে যে রেস্টুরাঁগুলো সেগুলোর তুলনায় কিছুটা এক্সপেন্সিভ, কিন্তু হ্যাঁ এরা হাইজিন মেনটেন করে সাংঘাতিকভাবে, এবং সব মিলিয়ে মিশিয়ে বিহেভিয়ারও ভালো স্টাফদের, এবং টেস্টও যথেষ্ট পরিমাণ সুন্দর। তো আমরা তো খেতে যাইনি, গিয়েছি হচ্ছে মেয়ের সাথে একটু গল্প করতে, মেয়ের মান ভাঙাতে এবং আরও কিছু প্রয়োজনীয়তায়, কারণ এই অ্যাডোলেসেন্সের বাচ্চাদের বুকে মেরে কোনো কিছু লাভ হয় না। তাদের বোঝাতে হয় যে কোনটা করা ঠিক এবং কোনটা করা বেঠিক, এবং ঠিক যেটা নয় সেটা কেন ঠিক নয়, এবং যেটা করা ঠিক সেটা কেন ঠিক। এদের সার্ভিস একটু স্লো, কিন্তু সেটাই অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম। আমরা চাইছিলাম কথা বলার সময়টায় যতটা মানে বাড়ানো যায় আর কি, মানে যতক্ষণ বেশি কথা বলা যায়, তো সেটাই হয়েছে। আসল কথাটা হচ্ছে সরাসরি কথা না পেড়ে এভাবে ওভাবে, মানে ওই লেজা দিয়ে, ডগা দিয়ে, ডাল দিয়ে, পাতা দিয়ে কথা তোলা, এবং আলটিমেটলি মেয়েটা, আমার আগেও অনেকবার বলেছি আপনাদের, একই কথা পুনরাবৃত্তি আবারই করছি যে টুপুর খুব লক্ষ্মী মেয়ে, টুপুর কিন্তু বোঝে সব কিছু। তো যাই হোক, এই বয়সটাই একটু এরকম যে মাঝে মাঝে একটুখানি হয়ে যায়, তো সেটা এমন কিছু দোষের না। লাইফে ফার্স্ট টাইম একটা রিল পোস্ট করেছে, সেটা ভাইরাল হয়ে গেছে, এটা খুব ভালো কথা, কিন্তু এখন এটা করবার বয়স নয়, সেটা তাকে বোঝানো হয়েছে, সে সুন্দরভাবে বুঝেছে। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই একটু টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্প ধরনের, ছোটোবেলা যখন কারেন্ট চলে যেত আমাদের বাড়িতে একটা টেবিল ল্যাম্প ছিল ঠিক এরকম এরকম শেপের, তো সেগুলোই আর কি। তো যাই হোক, আলটিমেটলি রেস্টুরেন্ট কিছু তো নিতেই হয়, সেজন্য নিয়েছিলাম হচ্ছে নর্মাল কোল্ড ড্রিঙ্কস, টুপু নিয়েছিল 7-Up, আমি নিয়েছিলাম কোকাকোলা, তারপর ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন 65, এই হলো। তো সেটা খেয়েই চলে এলাম। তো মেয়েটা কিন্তু আমার খুব ফুডি, খেতে ভীষণ ভালোবাসে, এদের টেস্ট ঠিকঠাক, মানে আহামরি সাংঘাতিক কিছু না হলেও আপনার সন্ধ্যেবেলার খুচুর খাচুর খিদের জন্য কিন্তু দিব্যি আপনার এই জায়গাটায়, আপনি মানে সুন্দরভাবে চলে যেতে পারেন। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি আবারও বলছি একটু এক্সপেন্সিভ, তুলনায় দু কদম এগিয়ে গেলে হাতিমোড়ে যে অন্যান্য রেস্তোরাঁগুলো আছে তার তুলনায়। তবে হ্যাঁ, ওদের আরও কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা সাংঘাতিক হাইজিন মেনটেন করছে, যেটার একটা মূল্য তো অতি অবশ্যই রয়েছে, যে দেখুন কাঁটা চামচগুলো থেকে কীরকমভাবে আমাকে কাঁটা চামচ বা এমনি নর্মাল চামচ থেকে আমাকে সরাতে হচ্ছে কাভার, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেটার একটা মূল্য অতি অবশ্যই রয়েছে। কাজেই এক্সপেন্সিভ বটে, তবে আবার এক্সপেন্সিভ নয়ও। আপনারা অতি অবশ্যই একবার এই গল্প রেস্টুরেন্টে যাবেন, প্লিজ, বেশ ভালো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো অভিজ্ঞতা আমাদের। আর যেহেতু যে উদ্দেশ্যে গিয়েছি সেটা যেহেতু সফল হয়েছে, তো সুতরাং ব্যাপারটা তো আমার কাছে সত্যিই ভালো লেগেছে। রেস্টুরেন্টটা বেশ পয়মন্ত রেস্টুরেন্ট আমার মনে হলো। কথা কবার ফাংতো ওইটাই সেই আনন্দ হয় মোরে।
তোমরা গুলো কি শিলিগুড়ি আসি টাউনিয়া হয়েছেন? ও হনাই, তোমার বাড়ি কোথায়? না না, মাথা ভাঙা কোটে খালি বউ আর তোমরা? ওই তো তারে তো পরিবার, বউ থাকা মানে পরিবার। ভাত আনতে দেয়, জামা কাপড় কাছে দেয় নোমায়, নাহলে তোমাকে খোসা খাল খায় জামা কাপড়। আচ্ছা, তো কত রাত অব্দি কামাই করিবেন? ওহো, আচ্ছা। দাদা নাম কি? বনমালী বর্মন। বাহ, কি সুন্দর নামটা। দেশে দেখছি বেশ সুন্দর একটা জিনিস হচ্ছে। কি হবে এটা? নবাবী চিকেন? দই আছে আর কি আছে, আচ্ছা আচ্ছা, কালকে যখন এই রান্নাটা করবে অতি অবশ্যই আমাকে ডাকবে। হ্যাঁ, কি হবে দেখব। না না, অনেক অনেক তাছাড়া এই গরম তা কেন, আর এত গরম আমি কি আর বেশি খেতে পারি না, একটা একটা ঠ্যাং আমি খাবো। আর বন্ধুরা, দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, রেস্টুরেন্ট থেকে ফিরে এলাম আমার বরকে ক্যামেরায় ধরার জন্য, কিন্তু সে খালি গায়ে রয়েছে এবং পড়াশুনো করছে। তো আজকে দিনটা থাক, ওকে আর ডিস্টার্ব করবো না, খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করছে, কাজেই আজকে থাক আর কি। আমার মনে হলো যে কালকে ও নিশ্চয়ই আসবে ব্লগে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।